জোরপুকুর পার হলে এই মাঠের ভিতরে রাস্তা আসলে সবসময় ভেঙে যেত এই জায়গাটায়। তো রাস্তার উন্নয়ন কাজ আসলে চলতেছে, দ্রুতই এগিয়ে যাচ্ছে আমাদের এই জায়গার আসলে উন্নয়ন কাজটা। এখন ঢালাই দেওয়া হচ্ছে রড দিয়ে এই জায়গাটা, রাস্তাটা ঢালাই দেওয়া হবে, অর্ধেক হয়েছে, এখন অর্ধেক বাকি আছে। আশা করা যায় যখন কাজটা শেষ হবে আমরা সুন্দর একটি রাস্তা উপহার পাবো এই জায়গাটায়। আর এই জায়গাটাই সব থেকে বেশি খারাপ থাকতো সবসময়, রাস্তাগুলো আসলে সবসময় ভেঙে যেত। আর পাশের রাস্তাটা আসলে ভাঙা চুড়ে আছে, বৃষ্টি হয়ে কাদা জমে গেছে অনেক অনেক জায়গায়, ওই জন্য একটু সমস্যা হচ্ছে। আর কিছুদিনে একটু সমস্যা হবে, এরপরে সময় সমস্যাটা কোনো একটা থাকবে না। আসলে পাশাপাশি দুটো গাড়ি যাওয়া যাচ্ছে না, কারণ ওই পাশে রাস্তাটা একটু খারাপ, বাইক যাওয়ার মতো না। আসলে বিশাল আয়োজনের কাজ চলতেছে জায়গাটা নিয়ে মেরামত যাওয়াটা আসলে খুবই রিস্কি, তারপর রাস্তা আসে রড আস্তে আস্তে যেতে পারবে না। হ্যাঁ যান যান।